মেহেদি না দিতে দিতে এদিকে আমার অবস্থা এমন যে ডিজাইন ভুলেই গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করছি গত শুক্রবারের একটা ব্লগ, দোসরা জুন শুক্রবারের একটা ব্লগ সবার সাথে শেয়ার করছি। আশা করছি ছোট্ট একটা ব্লগ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড টোস্ট আর ডিম পোচ আর ছিল দুধ চা, তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তো আজকে একটু আমাদের একটু রূপচর্চা ডে। গতকালকে দেখেছিলে যে আমি আমার হেয়ারে স্কিনে হচ্ছে প্যাক অ্যাপ্লাই করেছিলাম, তো আজকে আমার হাজব্যান্ডের চুলে প্যাক অ্যাপ্লাই করে দিলাম এবং আমি আমার ফেসে আবারও ওর সাথে অ্যাপ্লাই করলাম। আমার হাজব্যান্ডকেও ফেসে লাগিয়ে দিয়েছিলাম, তো যেহেতু একটু ক্যামেরা শাই তো ও আর ক্যামেরার সামনে আসেনি, বাট আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিনে। তো আমি কিছুক্ষণ পরে আবার ফেসটা ক্লিন করে ফেলেছিলাম, আর এদিকে আগের রাতে অনেক কিছু রান্না করা ছিল, এই জন্য আজকে তেমন একটা রান্নাবান্নার ঝামেলা নেই। তো আমি শুধুমাত্র আলু দিয়ে এই বরবটিটাকে ভাজি করে নিচ্ছি। এই বরবটি ভাজিটা অনেক মজা হয়, সাথে যদি একটু রসুন কুচি দেওয়া যায় পেঁয়াজ কুচির সাথে তাহলেই অনেক মজা হয়। আর এদিকে আগের দিনে রান্না করা গরু মাংস রয়ে গিয়েছে, তো এদিকে আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়ে ও হচ্ছে এতগুলো আম আর লিচু নিয়ে এসছে। বাই দ্য ওয়ে, এই সিজনে কার কার আম লিচু খাওয়া হয়েছে? আমার তো রেগুলার বেসিসে আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিনই আম লিচু খাওয়া হচ্ছে। আমার মতো এত বেশি আম লিচু নিশ্চয়ই তোমরা অন্য কেউ খাওনি, কারণ আমার বাসায় প্রত্যেক দিন এরকমভাবে আম লিচু আনা হয়। তো একা মানুষ আর কতগুলো খেয়ে শেষ করা যায়? আর আমি অলরেডি লিচু ফ্রোজেন একটা পদ্ধতি শেয়ার করেছি তোমাদের সাথে, ওইভাবে তোমরা যদি ডিপে লিচু ফ্রোজেন করে রাখো তাহলে তোমরা সারা বছর একদম অরিজিনাল লিচুর স্বাদ পাবে। টেস্ট কিন্তু একদম নড়চড় হয় না, অনেক সুন্দর টেস্ট থাকে। তো এইদিকে দুপুরে আমরা গোসল করে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আগের দিনের ডাল ছিল তো আমি একটু শসা লেবু কেটে নিয়েছিলাম। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করছিলাম, বাট এত গরম ঘুম হচ্ছিল না। তো এদিকে আমরা লিচু ছিলে একদম ডিপে রেখেছিলাম, তো এইভাবে খেতে যে কী পরিমাণ মজা, একদম আইসক্রিমের মতো টেস্ট হয়, অনেক মজা, তোমরা একবার ট্রাই করে দেখো। এদিকে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গিয়েছে, তো আমার তো একা একা বসে বসে বোরিং লাগছিল, তো আমি একটু হাতে মেহেদি অ্যাপ্লাই করলাম। আমি আগে খুব সুন্দর মেহেদি ডিজাইন করতে পারতাম, বাট না দিতে দিতে একদম ভুলে গিয়েছি, কিছু হজবজো করে দিয়ে রেখেছি। তো যাই হোক, বাদ দাও। তো সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কী খাবে, তো বললো যে একটু সেমাই রান্না করো। তো গরমের মধ্যে সেমাই রান্না করতে গিয়ে আমি একদম ঘেমে নিয়ে একাকার। তো যাই হোক, দুজন মিলে মুড়ি দিয়ে সেমাই খেয়ে নিয়েছি, তো ও আমার বাটির মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে। মুড়ি দিয়ে সেমাইয়ের কম্বিনেশনটা কিন্তু অনেক মজা লাগে, বাট অবশ্যই লম্বা সেমাই হতে হবে, লাচ্চা সেমাই তেমন একটা ভালো লাগে না। আর এদিকে আমার মেহেদির কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ। তারপরে কি আর করা, আমার তো কাজকর্ম করতেই হয়, অলরেডি আমি হাতে পানি লাগিয়ে ফেলেছি যেহেতু সেমাই রান্না করেছি। তো এদিকে আমরা আবার একটু চা আর এই যে ক্রিম রোল, এই ব্রেডটা খেয়ে নিয়েছি, অনেক মজা ছিল। গল্প করতে করতে এরকমভাবে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে কিন্তু শুক্রবার দিনটা অনেক বেশি ফেভারিট। তোমাদের কার কোনটা দিন পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারো। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো।